नमस्कार बंधुरा, लावणी रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत। तो आज हमें एक माछेर प्रिपारेशन करब, भीषण ही छोटो माच, सेटा होच्छे काचकी माच, काचकी माछेर चचड़ी। तो काचकी माच नहीं दुटो बेगुन, पेयाज, आलू, कैप्सिकम, टमेटो, काचा लंका। काचकी माछटाके आमि धुए परिष्कार करे रेखेछि, एखाने काटार कोनो झमेला नहीं। तई प्रथम एबार हलुद और नून दिए भालो करे माखिए राखब। খুব সুন্দরভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। তো আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। আর নুন হলুদটা তো পরিমাণ মতোই দিতে হবে, সেটা যে পরিমাণে মাছ থাকবে সেই পরিমাণেই নিতে হবে। সুন্দর করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এবার সবজিগুলোকে কেটে নেব। ব্যাস, আবার মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেল। আর এই সবজিগুলোকে গোটা গোটা ধুয়ে নিতে হবে। আমি যদি কাটার পরে ধুই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে রান্নার সময়। তাই ঠিক এইভাবে ভালো করে গোটা সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমি সামনেই বাটিতে জল রেখেছি, আমি কাটার সময় প্রত্যেকটাকে এইভাবেই ধুয়ে নেব। এবার বেগুনগুলোকে একটু গোল গোল করে পিস করে কেটে নেব। আর এই এবারে এই মাছটা যেহেতু সরু সরু তাই তরকারিটাও সেমভাবেই কাটতে হবে, মাছের মতো করে, মানে সরু সরু করে। তো ঠিক এইভাবে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। দেখো ভীষণ সরু হয়ে গেছে। এবার এইটাকে ফালি করে নেব ছোটো ছোটো করে একদম। এইভাবেই আমি দুটো বেগুনকে ভালো করে কেটে নেব। দেখো তোমরা পিসগুলো দেখে বুঝতে পারছো যে কতটা সরু হয়েছে। ছোটো মাছের সাথে ছোটোভাবে না কাটলে সবজির সাথে ঠিক মাছটা মিশবে না, তাই এইভাবেই ছোটো করে কেটে নিতে হবে। আমি আরেকবারও কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এটা ছুরিতে কেটেছি, যে যেভাবে কাটতে অভ্যস্ত বটিতেও কেটে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এটা বাঙালির একটা ভীষণ প্রিয় খাবার, আর এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রান্নার পর। তো আমি এর মধ্যেই একটা কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, চাইলে সর্ষের তেলেও রান্না করা যেতে পারে। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমি প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব, সবজি কাটা তো চলছেই, আর এই ফাঁকে ফাঁকে আমি মাছগুলোকেও ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। মাছটা যেহেতু একটু বেশি পরিমাণে আছে তাই আমি হাফ হাফ করে ভাজবো। যদি আমি একসাথে ভাজি তাহলে একটার সাথে আরেকটা মাছ লেগে যাবে, ভাজাটা ভালো হবে না। তো ভালো করে ভাজা হচ্ছে, এটা হাই ফ্লেমেই কিন্তু ভাজা হবে, কারণ মাছটা সবসময় হাই ফ্লেমেই ভাজতে হয়, নাহলে ঠিক মুচমুচে বা কড়কড়ে হয় না। এক সাইড হয়ে গেছে, এবার আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। তারপরে আবার এই ফাঁকে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আমার বেগুনটাকে কোচানো হয়ে গেছে, পেঁয়াজটা একদম সরু সরু করে এটা তো এভাবে কুচিয়ে নিলেই চলবে। দেখো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে নেব কুচিয়ে, ভালো করে কেটে আগে দানাটাকে ছাড়িয়ে দিতে হবে। দানাটা পরিষ্কার করে এবার এইভাবে কুচিয়ে নিচ্ছি আমি। এটাকেও সরু সরু করে কেটে নিতে হবে। দেখো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। একটা মানে একটা ব্যাচ আমার মাছ ভাজা হয়ে গেছে, এরপর নেক্সট আরও খানিকটা মাছ ছিল সেটাকে আবার ফ্রাই করে নেব। এরপর টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও সরু সরু করে কেটে নেব।
এইভাবে টমেটো কোচানো হয়ে গেল। এবার লাস্টে আমি আলু কাটবো। টমেটোটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এবার আলুটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজির মাপ যেন সেম হয়, মানে সরু সরু হয়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ একটা ছোট বড় হলে কিন্তু একটা কম সেদ্ধ হবে, একটা বেশি সেদ্ধ হবে, এটা কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই প্রত্যেকটা সবজির মাপ যেন সঠিক হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখো আমার মাছগুলো কি সুন্দর করকরে করে ভাজা হয়ে গেছে। এবার একটু বড় করা নিয়েছি, কারণ যেহেতু এটা একটু চচ্চড়িটা একটু ভাজা ভাজা হবে, তাই বেশি ঢেকে ঢেকে বা ছোট করাতে রান্না করলে এটা ঝরঝরে হবে না। তো তেল গরম করার পর আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, এরপর এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। সরু সরু করে কেটে রাখা বেগুন, বেগুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি, সেটা নিশ্চয়ই কাটার সময় বুঝতেই পেরেছো। আর তারপরে দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর লঙ্কা, আলুটাও দিয়ে দেব, সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি বেশ খানিকটা 5-6টা মতো দিয়েছি। তো তোমরা ঝালের পরিমাণটা নিজেদের মতো করে দেবে, যেরকম যে ঝাল খাও। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, হ্যাঁ কাঁচা লঙ্কা গুঁড়োও দেব, সামান্য একটু কাঁচা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু মাছের চচ্চড়ি একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। তো আমি ঝালটা দিয়েছি, এবার তোমাদের ইচ্ছে মতো তোমরা ঝালটা দিতে পারো, যে যেরকম পছন্দ করো। তো এবার ভালো করে মিশিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু ফার্স্ট টাইম একটু অল্প ভাপিয়ে মানে ঢাকা দিয়েই তারপর খুলে নেব, আর বাকি রান্নাটা কিন্তু আর ঢাকা যাবে না, কারণ ঢাকা দিলেই বেশি বেশ সবজি থেকে জলটা বেরিয়ে যাবে, এতে কিন্তু মাছের চচ্চড়িটা ভাজা ভাজা হবে না। এত খুলে খুলে ছড়িয়ে ছড়িয়ে একটু বড় কড়াতে রান্না করতে হবে। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে সবজির থেকে। এরপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব, ভেজে রাখা মাছটা। দেখো খুব অল্প ইনগ্রেডিয়েন্টস এবং বেশি মশলা নয়, অথচ খেতে খুব সুস্বাদু, খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। যারা মাছের ভক্ত বা মাছ খেতে খুব ভালোবাসে, নিশ্চয়ই তারা এই রেসিপিটা একবার ট্রাই করো, বাকি সবাই তো করবেই। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো এবার ওপর দিয়ে আমি অল্প ভেজে রাখা মাছ ছিল সেটা ছড়িয়ে দিলাম, তো রেডি হয়ে গেল আমার কাচকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও। আজকের জন্য এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।